হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি মোবাইল ফোনের ভিতরে কি কি আছে বা কি কি জিনিস দিয়ে একটি মোবাইল ফোন তৈরি হয়েছে। চলুন তাহলে দেখে আসি। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মোবাইল আছে, এটাকে আমরা ভেঙে দেখব এর ভিতরে কি কি আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ছিল ব্যাটারি, তো ব্যাটারিটি খুলে ফেলা হয়েছে। এটা খুলে দেখব কি কি আছে। দেখতে পাচ্ছেন মেন সার্কিট বোর্ড, এখানে আছে ক্যামেরা, প্রসেসর এবং এই যে ডিসপ্লে লাইন, টাচ লাইন, এই যে বাটনগুলো, এখানে দেখতে পাচ্ছেন স্পিকার। দেখতে পাচ্ছেন এখানে স্পিকার রয়েছে, এই যে একটা স্পিকার। এখানে রয়েছে ভাইব্রেশন মোটর, এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নেট কালেকশন লাইন। এখানে একটা রিবন দেখতে পাচ্ছেন, এটা দিয়ে এই সার্কিট বোর্ডের সাথে জয়েন করা আছে। চলুন এবারে এটা খুলে দেখি। দেখতে পাচ্ছেন আমাদের মেইন সার্কিট বোর্ড, এখানে রয়েছে প্রসেসর, চার্জিং পোর্ট, দেখতে পাচ্ছেন ডিসপ্লে লাইন এবং টাচ স্ক্রিন লাইন। চলুন ডিসপ্লেটি খুলে দেখি ভিতরে কি কি আছে। এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটি খুলে আসছে, সময় লাগবে। দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেটি, এটা ডিসপ্লে লাইন। এটাই মূলত ডিসপ্লেটা, এটা হচ্ছে টাচ। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন একটি মোবাইলের ভিতরে কি কি দিয়ে তৈরি একটি মোবাইল ফোন। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।